হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে গুগল প্লে স্টোরের যে কোনো ধরনের অ্যাপের ইউআরএল লিংক বের করে কপি করে নোটপ্যাডে সেভ করা যায় এবং পরবর্তীতে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারো সেই অ্যাপটি প্রয়োজন থাকলে আমরা লিংকের মাধ্যমে তাদের কাছে পাঠানো যায়। তাহলে আর দেরি নয়, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ইউটিউব চ্যানেল ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা এর সাথেই থাকুন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপের ইউআরএল লিংক বের করতে হলে আমাদেরকে সেই প্লে স্টোরে যেতে হবে। মোবাইলে থাকা প্লে স্টোরে টাচ করি, আমরা চাইলে এখান থেকে যে কোনো অ্যাপ কপি করে সেভ করে শেয়ার করতে পারি। উদাহরণস্বরূপ, আমি যদি এই একটা অ্যাপ আছে, এইটা কপি সেভ শেয়ার করতে চাই, তাহলে এখানে লেখা আছে উপরে থ্রি ডট, তাই সরাসরি আমরা এই থ্রি ডটে টাচ করতে পারি। শেয়ার লেখা আছে, শেয়ারে টাচ করতে পারি। এবার আমরা প্রয়োজনে সেভ করতে পারি, বামে নোটপ্যাড আছে তার ভিতরে। আর যদি চাই না সেভ করব না, আমি এটা সরাসরি লিঙ্ক পাঠাবো, তাহলে এই যে যে অ্যাপ আছে শেয়ারস ফেসবুক মেসেঞ্জারের, তার উপর টাচ করতে হবে। যদি হোয়াটসঅ্যাপে পাঠাইতে চাই, তাহলে এই অ্যাপের উপরে টাচ করতে হবে। যদি ফেসবুকে পাঠাইতে চাই, এখানে টাচ করতে হবে। আর যদি আমরা মনে করি যে না, আমি ইমেলের মাধ্যমে পাঠাবো, তাতে হবে। যদি আমরা চাই না, আমি পাঠাবো ইমোতে, সেই একই সিস্টেম, সেই অ্যাপে ঢুইকা কার কাছে পাঠাইতে চাই তাকে খুঁজে বের করতে হবে। যাই হোক, আমি এখানে এটা করবো না। আমি যদি মনে করি যে আমার পছন্দের একটা অ্যাপ আমার এক বন্ধুর কাছে পাঠাবো, তাহলে এখান থেকে বের হয়ে যাব। জাস্ট ব্যাকে চলে যাওয়ার জন্য যেখানে ক্লিক করতে হয়, ক্লিক করলাম। এখন সেই গুগলের সার্চ বক্সে আমাদেরকে আমার যে প্রয়োজনীয় অ্যাপটা সেটা টাইপ করতে হবে। যেমন দেখানোর জন্য এটাই যদি আমি টাচ করি, সেটা অটোমেটিকভাবে আমার সার্চ বক্সে চলে যেতেছে। এখন এখানে থ্রি ডট বিন্দু নাই, থ্রি ডট বিন্দু আনার জন্য কি করতে হবে, এই যে লেখাটা আছে এই লেখার উপরে টাচ করতে হবে। টাচ করলে অটোমেটিক সেই থ্রি ডট বিন্দু আইসে গেছে। এবার থ্রি ডট বিন্দুতে টাচ করি, শেয়ারে টাচ করি, সরাসরি না পাঠাইয়া আমি আগে এটাকে সেভ করি, তাহলে যে কোনো সময় এটা পাঠানোর জন্য সুবিধাজনক হবে। নোটপ্যাডের একটা অ্যাপ আছে, এটা আমি ডেসক্রিপশন বক্সের নিচে লিংক দিয়ে দেব, প্রয়োজনে আপনাদেরকে সেটা ইনস্টল করে নিতে হবে। সরাসরি আমাদের সেই অ্যাপের লিংকটা এখানে এসে গেছে, ফিল্ম মেকারের যে লিংকটা, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন কালার চেঞ্জ করতে হলে উপরে একটা ঘরের মতো আছে, পুরো ক্লিয়ার দেখাতে না, তারপরও লেখার পরে সাদা বক্সটার পরেই হালকা টাচ করব, এসে গেছে আমাদের কালার। আমি পার্পল কালার, বেগুনি কালার যদি রাখতে চাই রাখতে পারবো, আমি যদি চেঞ্জ করি ব্লু কালার রাখতে পারবো, আমি যদি রেড কালার রাখতে চাই পারবো, এইভাবে হোয়াইট কালারে রাখতে চাই। এখানে আসলাম, আসার পরে সেভের পালা, আমাদের লিংকটা অটোমেটিক এখানে আসে, আমি শুধু কালার চেঞ্জ করলাম। সেভ করতে হলে যেভাবে ব্যাগে চলে যাওয়া লাগে সেইভাবে প্রথম একবার টাচ করলেই এই লেখাটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন নিচে ব্যাকে যাওয়ার জন্য
যে চিহ্নে টাচ করতে হয়, টাচ করি সেভড লেখা আছে। আমার কালার আগে ছিল ব্ল্যাক, এখন কিন্তু সেই লিঙ্কটার কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ইউআরএল লিঙ্ক এটা আমার রেডি আছে। আমি যদি এই ইউআরএল লিঙ্কের উপরে কিছু লিখতে চাই তাহলে কলমে টাচ করতে হবে। টাচ করার পরে এই যে কার্সার আছে, এই কার্সারটা এখানে থাকলে হবে না, কার্সারটা নিয়ে যেতে হবে বামে, তারপরে উপরে, আর না হলে এখান থেকে অতিরিক্ত একটা কিছু হবে। তা আমি কীভাবে কার্সারটা নেওয়া যায় সেটা সবাই জানেন, আমি চেষ্টা করেছি কার্সারটা একবার বামে নেওয়ার জন্য কর্নারে, টাচ করি দেখি যায় কি না। ওই বামে না যাওয়া পর্যন্ত হবে না, বামে গেছে, এখন আমি এই লেখাটাকে নিচে নিয়ে যাব। এই যে যেটা দিয়ে নিচে যাওয়া যায়, আমার ইচ্ছা অনুযায়ী আমি নিচে যেতে পারবো। এখন এখানে পছন্দের কোনো কিছু লেখার থাকলে জাস্ট টাইপ করতে হবে এইভাবে, যে উদাহরণস্বরূপ আমার কারেক্ট লেখার প্রয়োজন নাই দেখানোর জন্য। এখন ব্যাকে চলে যাওয়ার জন্য যে চিহ্নটা আছে ওইটাই প্রথমবার টাচ করলে, পরবর্তীতে টাচ করলেই এটা সেভ হয়ে যাবে। আমি প্রথমবার টাচ করি, এবার টাচ করলে সেভ হবে, দেখুন, খেয়াল রাখুন, এই দেখুন সেভ লেখা, সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন এইটা আমি আমার এক বন্ধুর কাছে পাঠাইতে চাই বা অন্য কিছুতে পাঠাইতে চাই, এই সেভ থেকে কপি করতে হবে। কপি করলে এটার উপর হালকা টাচ করব, দেখুন পুরো লেখাটা গাঢ় কালার হয়ে গেছে, উপরে লেখা আছে অনেক কিছু, কপিতে চলে যাব সরাসরি, কপিতে যাইয়া এই কপি হয়ে গেছে, এখান থেকে বের হয়ে যাব, একবারে ব্যাকে যাব। স্ক্রিনের শুরুতে যেখানে ছিলাম সেখানে চলে গেলাম, আমার কপি তো করা আছেই, এখন আমি মেসেঞ্জারে পাঠাইতে চাই, ইমু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠান যাবে একই সিস্টেমে, মেসেঞ্জারে যাইয়া আমি কার কাছে পাঠাইতে চাই তাকে সিলেক্ট করলাম। এখানে যেখানে আমরা মেসেজ লিখি সেইখানে টাচ করব, টাচ করলে অটোমেটিক আমার সেই লিঙ্কটা এখানে শো করতেছি, আমি ওইটা টাচ করলেই ঘরের ভিতরে ওই লিঙ্কটা চলে যাবে। টাচ করি দেখুন ঘরের ভিতরে চলে গেছে, এখানে সেন্ড করতে হলে ডান পাশে যে একটা চিহ্ন আছে তার উপরে টাচ করলেই এটা সেন্ড হয়ে গেল, এই দেখুন সেন্ড হয়ে গেছে। এখন যদি আমি এটা নিজেই দেখতে চাই যে আমি যে সেন্ড করলাম কি গেল সেটা, টাচ করি হালকা, এই দেখুন আমাদের সেই ফিল্ম মেকার এখানে দেখা গেছে। আমরা যদি বন্ধুর কাছে পাঠাই তার দায়িত্ব হলো এখন ডাইরেক্ট এই ইনস্টলের উপরে ক্লিক করা, ক্লিক করলেই সেটা অটোমেটিকভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবে। যাই হোক এইভাবে দেখাইলাম, এখন আমি এটা আমার ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, আমি এটা আর নতুন করে ডাউনলোড করব না। এভাবে আপনার বন্ধু এই কাজটা করতে পারবে, ব্যাকে চলে যাওয়ার জন্য টাচ করলাম, আবার টাচ করলাম, এখন শুধু কাজ ব্যাকে হোম পেজে ফিরে যাওয়া, হোম পেজে ফিরে গেলাম। এইভাবে আমরা প্লে স্টোরের যে কোনো অ্যাপ আমাদের ইচ্ছা অনুযায়ী নোটপ্যাডে সেভ করতে পারি, পরবর্তীতে আমাদের প্রয়োজন হইলে সেটা যে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশে কিংবা বিদেশে তাকে লিঙ্কের মাধ্যমে জানাতে পারি। প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, অনেক সময় দেখা যায় যে একই নামে অনেক অ্যাপ থাকে কিন্তু কোনটা সঠিক সেটা নির্ধারণ করার জন্য এই লিঙ্কের প্রয়োজন হয়, লিঙ্ক পাঠানোর প্রয়োজন হয়, তাহলে খুঁজে পাওয়া খুব সহজ হয়, আশা করি খুবই সহজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখুন, তাতে পরবর্তীতে এই জাতীয় আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতিপূর্বে আমার এই চ্যানেলে
সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।